নমস্কার বন্ধুরা আমি তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি ক্রস টিচার ওপরে এই রঙ্গলি ডিজাইনে আসনটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক ডিজাইন শুরু করার আগে বলি দেখো সাইডে আমি ক্রস টিচার একটা বর্ডার ডিজাইন এখানে তৈরি করেছি তো এই ডিজাইনের টিউটোরিয়াল ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এখন চলো এই রঙ্গোলি ডিজাইনের আসনটা কিভাবে তৈরি করতে হবে সেটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি একটা নতুন চট নিয়ে নিয়েছি আর সাইডে একটা বর্ডার লাইন তৈরি করে নিয়েছি এতে কাউন্টিং করতে সুবিধা হয় প্রথমে দেখো এই যে ছকটা তৈরি করেছি এই ছকটা আমরা প্রথমে বানাবো একদম এই কোণ থেকে প্রথমে একটা ক্রস স্টিচ তুলে নেবো একদম প্রথম ঘরটায় এরপর দেখো ঠিক এই ক্রস স্টিচটার কোন বরাবর আরও তিনটে ক্রস স্টিচ তৈরি করব একটা দুটো তিনটে এরপর দেখো ছুঁচটা আমরা এই জায়গাটা তুলব এই ক্রস স্টিচটার কোণে এবার আমরা পাশাপাশি ছটা স্টিচ তৈরি করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবার ছুঁচটা ঠিক এই জায়গাটায় তুলব এই ক্রস টিচটার এই কোনটাতে আবারও আমরা তিনটে কোনখন ক্রস স্টিচ তৈরি করব একটা দুটো তিনটে এরপর লাস্টে আরও একটা ক্রস স্টিচ তৈরি করে এই ধারটা আমরা কমপ্লিট করব এবার শ্যুজটা ঠিক এই কোনটায় তুলব দেখো এখানটায় তুলে আমরা তিনটে ক্রস করব। একটা হলো দুটো তিনটে আবার আমরা স্যুজটা এখানে তুলে দেখো পাশাপাশি আবার ছটা ক্রস স্টিচ তৈরি করব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আবার ছুচটা আমরা ঠিক ই কোনটায় তুলব আবারও আমরা তিনটে ক্রস স্টিচ তৈরি করবো একটা দুটো তিনটে এবং এইভাবে বন্ধুরা লাইনটা তৈরি করতে হবে পুরো আসনে বন্ধুরা এবার এই পাশের লাইনটা কিভাবে তৈরি করব দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা ক্রস স্টিচ বাদ দিয়ে তেরো নম্বর স্টিচ থেকে আমরা আবার ফোর তুলব তুলে পাশাপাশি ছটা ক্রস স্টিচ তৈরি করব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ক্রস ঠিক এই কোনটাতে আবার আমরা সুচটা তুলব তুলে আবারও দেখো তৈরি একটা দুটো তিনটে এবার সুচটাকে আমরা ঠিক এই কোনটায় তুলব আবারও আমরা তিনটে কোন ক্রস স্টিচ তৈরি করব। একটা দুটো তিনটে এবার ছুঁজটাকে আমরা এই কোনটায় তুলব তুলে পাশাপাশি ছটা ক্রসটিস তৈরি করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবার আমরা ছুসটা ঠিক এই কোনটায় তুলব তুলে আবারও আমরা তিনটে ক্রস তৈরি করব একটা দুটো তিনটে ছুসটা ঠিক আবার এখানে তুলব অর্থাৎ এই ক্রস স্টিচটার ঠিক এই কোনটাতে তোলে আবারও কোনাকুনি তিনটে ক্রস স্টিচ তৈরি করবো একটা দুটো তিনটে বন্ধুরা এইভাবে পুরো আসনে ছকটা তৈরি করতে হবে এবং পছন্দ মতো কালার দিয়ে এই ভিতর অংশটা ক্রস টিচ করে ভর্তি করতে হবে ঠিক যেমন আমি এই আসনটাতে তৈরি করেছি বন্ধুরা আজকের টিউটোরিয়াল ভিডিওটা এই পর্যন্তই ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ডিজাইনটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অপশানটা অন করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা তার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে ফিরে আসছি আবার নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং